আমি সব জায়গায় বলি, অনেক বড় মাঠে স্টেডিয়ামে প্রোগ্রামের অ্যারেঞ্জ করার জন্য, শোনে না, বলে হুজুর জায়গা হবে, কি বলে জায়গা হবে। আবার আজকে এসেই বললাম এখন সবচেয়ে জরুরি বিষয় হচ্ছে সেফ এন্ট্রি সেফ এক্সিট, তো হুজুর সমস্যা নাই, আমার মাইরা ফেলায় তিনি ছিল এই জায়গায়, এই যে এই হাতটা প্রায় ভেঙে যাচ্ছিল, জামাটা আমার নিচ দিয়ে ছিঁড়ে গেছে, তো মনে থাকবে নারায়ণগঞ্জের কথা, আমরা তোমাদের ভুলব না। তো প্রিয় ভাইয়েরা, একটা মাহফিল করা এটা ওয়াজিব না, আজকে এখানে মাহফিল না হইলে কোনো গুনাহ হইতো? কিন্তু একটা দুর্ঘটনা যদি ঘটত, গাজীপুরে এর চেয়ে অনেক মানুষ, মিনার প্রান্তরে হাজিদের যে ধাক্কাটা আসে, এরকম ধাক্কা শুরু হয়েছিল একটু আগে, দেখছেন গাজীপুরেও এমনটাই হয়েছিল। এক বৃদ্ধ বাবা স্ট্রোক করে ফেলছে মাহফিলের মাঝখানে, পানি খাওয়ায় বাতাস দিয়ে তাকে শান্ত করা হয়েছে। এক বাবা তার ছোট্ট ছেলেরে নিয়ে আসছে মিজানুর রহমান আজহারের ওয়াজ শোনাবে, এখন ধাক্কার মাঝখানে পড়ছে বাবা তার ছেলেরে নিয়ে, বাবা কোনো রকম দাঁড়াইতেছে, ছেলে ভর্তি হয়ে যেতেছে। তো আপনারা এরকম ধাক্কা ধাক্কি আর বিশৃঙ্খলা করলে যে কোনো সময় বড় একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে, এই জন্য আপনাদের কাছে আবেদন করবো এই তাফসির মাহফিলগুলো বড় স্টেডিয়ামে করার চেষ্টা করবেন, বড় মাঠে, ঠিক কিনা, যাতে লক্ষ লক্ষ লোক আসলেও জায়গার সমস্যা না হয়। মহিলা প্যান্ডেলেও নাকি এই অবস্থা, মা বোনদের শরীর নরম, ওনারা অল্পতে ব্যথা পেয়ে যাবেন বেশি, কষ্ট হবে বেশি, একটা খারাপ স্মৃতি নিয়ে তারা যাবে, ব্যাড এক্সপিরিয়েন্স নিবে নারায়ণগঞ্জ থেকে। তো আমরা যারা নারায়ণগঞ্জবাসী, আমরা কি চাই অন্য এলাকার মেহমানরা এসে কোরআনের কথা শুনতে যেয়ে আহত হয়ে যাক কেউ? নারায়ণগঞ্জের এ এলাকার লোক আপনারা কারা কারা, হাত তোলেন তো দেখি, হাত নামান। নারায়ণগঞ্জের বাইরে থেকে আসছেন কারা কারা, হাত নামান। একবারও যারা হাত তোলেন না এবার তারা হাত তোলেন। আপনারা থাকেন কই, চান্দের দেশে? আলহামদুলিল্লাহ, এই মাঝখানে একটা গিটলি পেকে আছে এই জায়গায়, ঘটনা কি, এরা ডানে বাঁয়ে কোথাও যেতে পারে না, না বসে যান বসে যান, ঠিক আছে, পেছনে ডানে বাঁয়ে সামনে পেছনে আওয়াজ শোনা যাচ্ছে তো, যাচ্ছে, ইয়েস নাকি নো?